দেশের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন তার সমর্থকরা। অনলাইনে সহিংসতার আহ্বান জানিয়ে ডজন ডজন পোস্ট করেছেন তারা। কেউ কেউ জুরি সদস্যদের উপর হামলা, বিচারক হুয়ান মার্শানকে হত্যা এবং গৃহযুদ্ধ ও সশস্ত্র বিদ্রোহের আহ্বান জানিয়েছেন। ট্রাম্প পন্থী তিনটি ওয়েবসাইট পর্যালোচনা করে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাশমানি মামলার রায়ের বিরুদ্ধে শিগগিরই আপিল করবেন বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ার এক সংবাদ সম্মেলনে মামলার পুরো বিচার প্রক্রিয়াকে অন্যায্য ও হাস্যকর হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। এ সময় বরাবরের মতো বিচারক হুয়ান মার্শানের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী ও হাশমানি মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী মাইকেল কোহেন বলেছেন, ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ায় তিনি অবাক হননি, বরং এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল। শুক্রবার এবিসি নিউজের এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, মামলার বিচারে মোট 21 ঘন্টা সাক্ষ্য দেয়া তার জন্য খুব কঠিন কাজ ছিল। ইয়েমেনে আমেরিকা ও ব্রিটেনের যৌথ বিমান হামলায় অন্তত 16 জন নিহত ও 42 জন আহত হয়েছে বলে শুক্রবার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। রেডসির জাহাজে আক্রমণের জবাবে হুথিদের লক্ষ্য করে চালানো যৌথ হামলায় সর্বোচ্চ নিহতের সংখ্যা এটি। এদিকে এই যৌথ হামলার জবাবে রেডসিতে আমেরিকার যুদ্ধ জাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে হুথিরা। ২০২২ সালের পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় অংশ নিলেন আমেরিকা ও চায়নার প্রতিরক্ষা প্রধানরা। শুক্রবার সিঙ্গাপুরে শাংরিলা ডায়ালগের সাইড লাইনে অনুষ্ঠিত বৈঠকে ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন এবং চায়নার ন্যাশনাল ডিফেন্স মিনিস্টার অ্যাডমিরাল ডং জুন তাইওয়ান, রাশিয়ার সঙ্গে চায়নার সম্পর্ক এবং সাউথ চায়না সিতে দ্বন্দ্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মিনেসোটার মিনিয়াপলিসে বন্দুক সহিংসতায় এক পুলিশ কর্মকর্তা সহ 3 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মকর্তা। নিহতদের মাঝে হামলাকারীও আছে বলে জানানো হয়েছে। মিনিয়াপলিস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ব্লেইজডেল অ্যাভিনিউর একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ার ও ব্রুকলিনে ছুরি হামলায় 2 ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার টাইমস স্কোয়ারে বাঘ বিতণ্ডার জেরে ছুরি হামলায় 1 জন আহত হন। এই ঘটনায় এরই মাঝে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ব্রুকলিনে আরেক ছুরি হামলায় 1 সাবওয়ে যাত্রী আহত হয়েছেন। গাজার জাবালিয়াতে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরায়েল। টানা কয়েকদিন ধরে তীব্র লড়াই ও 200+ বিমান হামলার পর শুক্রবার এই ঘোষণা দিল ইসরায়েলি সামরিক বাহিনী। তবে দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে তাদের অভিযান জোরদার করা হয়েছে। ইসরায়েলের দাবি, রাফাতে হামাসের গুরুত্বপূর্ণ ব্যাটালিয়ন অবস্থান করছে। বিএনপি যে কোনো সময় ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, বিদেশে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করতে হবে। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে গ্রুপ পর্বের টানা 5 ম্যাচের 5টিতে জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালকে 46-31 পয়েন্টে হারায় স্বাগতিকরা। সেমিফাইনালে বাংলাদেশ বি গ্রুপে রানার্স আপের মুখোমুখি হবে। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।